চলচ্চিত্রপাড়ায় বেশ কিছুদিন থেকেই চলছে নানান ধরনের সার্কাস। চিত্রনায়িকা পপি বর্তমানে গ্রামের বাড়ি খুলনায় অবস্থান করছেন, আক্রান্ত হয়েছিলেন করোনায়। এদিকে চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এবিসি উত্তাল রয়েছে মিশা জায়েদ বয়কট নিয়ে। নিজের শারীরিক অবস্থা ও এবিসির উত্তাল পরিস্থিতি নিয়ে খুলনা থেকে কথা বলছেন পপি। এখন শারীরিক অবস্থা কেমন? আল্লাহর রহমতে বেশ ভালো আছি। গত সপ্তাহে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে, তবুও বাসা থেকে বের হচ্ছি না। করোনা সেরে গেলেও আতঙ্ক কাটছেই না। করোনা থেকে সেরে উঠেছেন, ঢাকায় ফিরছেন কবে? এমন প্রশ্নের উত্তরে পপি যেটা বললেন সেটা আসলেই একটি দারুণ খবর। ঢাকায় শিগগিরই ফেরা হচ্ছে না, কারণ ঢাকার অবস্থা এখনো খুব একটা ভালো নয়। মানুষ ঘর থেকে বের হলেও করোনায় আক্রান্তের সংখ্যা তো কমছেই না। আমার আত্মীয় স্বজন যারা ঢাকায় আছেন তাদের অনেকের আক্রান্তের খবর পাচ্ছি। এই পরিস্থিতিতে কিভাবে ঢাকায় ফিরি? এবিসিতে যা হচ্ছে খবর রাখছেন তো? এমন প্রশ্নের উত্তরে পপি বলেন, গ্রামে থাকলেও সব খবরই রাখছি, এবিসি আমার আরেক পরিবার। পরিবারের খবর তো রাখতেই হবে, সেখানে একটা ক্রাইসিস চলছে, শিগগিরই এই ক্রাইসিস চলে যাবে, আমরা আবার সবাই একই সঙ্গে কাজ করব, আমাদের শুটিং এ মুখর হয়ে উঠবে এবিসি, এরকমটাই জানালেন সাদিয়া পপি। ক্রাইসিস বলতে আপনি কি বোঝালেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, এবিসিতে কি হচ্ছে এটা তো গণমাধ্যমের বরাতে দেশের সবাই জানতে পারছেন, শুধু দেশে কেন দেশ থেকে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এখানে ক্রাইসিস কি নিয়ে এটাও সবার জানা, তবে আমি মনে করি এখানে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সম্পর্কের। আগে কত সুন্দর দিন কাটাচ্ছিলাম আমরা, মান্না ভাই, ওমর সানি ভাই, রিয়াজ, ফেরদৌস, সাকিব খান, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, অপবিশ্বাস সবাই নিজ নিজ অবস্থান থেকে ইন্ডাস্ট্রিকে লিড দিয়েছেন। তখন আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকলেও কারোর সঙ্গে কোনো রেষারেষি ছিল না, কেউ কারো পেছনে লাগেনি, কারো আড়ালে কারো বদনাম হতো না। সেই গোছানো সম্পর্কগুলো নষ্ট করে দিল জায়েদ খান। সে শিল্পী সমিতির চেয়ারে বসার পরই শুরু হলো একে অপরের দ্বন্দ্ব। অযোগ্য লোককে চেয়ারে বসালে যা হয় আর কি, এর ওর মধ্যে বিরোধ লাগিয়ে সবাইকে ব্যস্ত বানিয়ে নিজে চেয়ারের জায়গাটা শক্ত করে নিতে চাচ্ছিল সে। কিন্তু অযোগ্য লোক বেশি দিন থাকতেই পারে না, তার পতন হবেই। একে অপরের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ শুধু কি জায়েদ খান? আপনাদের কোনো ভুল নেই? এই প্রশ্নের উত্তরে পপি বলেন, এর আগে এক ইন্টারভিউতে কেন আমরা জায়েদকে চেয়ারে বসিয়েছি সেটা বলেছি, সেটা অনেকটাই সাকিব খানের উপর অভিমান করেই। এটাই আমাদের ভুল ছিল, এই ভুলের খেসারত যে এভাবে দিতে হবে বুঝিনি। সমিতির নেতার চেয়ারে বসে সে যে ক্রাইমগুলো করেছে তা বর্ণনার অতীত, সেই ক্রাইমের অনেক কিছুই আপনারা জানেন না, সেগুলো বলার মতন ও না। তাই বলি, আমি যদি জায়েদের বিষয়ে মুখ খুলি তাহলে সে মুখ দেখাতেই পারবে না। শুধু বলবো, যারা একটাও ছবি হিট হয়নি অভিনেতা হিসেবে দর্শকরা যাকে চেনেই না, সেই কিনা রিয়াজ ফেরদৌস ভাইকে নিয়ে কটু কথা বলে, তাদের নিয়ে সমালোচনা করে, ওমর সানি ভাইকে সে মানসিক ডাক্তার দেখাতে বলে, এখন ভুল শুধরাবেন কিভাবে? এই প্রশ্নের উত্তরে পপি বলেন, জায়েদ খানের পদত্যাগ নিয়ে সবাই সোচ্চার হয়েছেন, ভুল শুধরানোর এটাই একমাত্র উপায়। চলচ্চিত্র বিষয়ক 19 সংগঠন একত্র হয়ে জায়েদকে বয়কট করেছে, জায়েদের পদত্যাগটা আগে দরকার। শিল্প সমিতির ক্ষমতা থেকে ওকে অপসারণ না করলে সে এমন কর্মকাণ্ড করেই যাবে, এবিসি আরো নোংরা হবে, সাধারণ মানুষের কাছে তারকারা হাসির পাত্র হবে। তাই আমাদের সবার করণীয় এখন জায়েদের আগে পদত্যাগ করানো, এরপর একসঙ্গে চলচ্চিত্রের উন্নয়নে এগিয়ে যাওয়া। এটি বলেছেন তিনি সমকালকে সাক্ষাৎকার দেওয়ার সময়। বন্ধুরা, আমরা যখন একটি ভুল করি সেই ভুলকে কিন্তু একসময় আমরা শুধরেও নেই। যাই হোক, দেখা যাক আসলে পরবর্তীতে কি ঘটে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব খবর। ধন্যবাদ।